বাংলার মানুষকে আমি এটা বলতে চাইছি যে আজকে কংগ্রেসের তরফ থেকে যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মাইনরিটি কংগ্রেস এবং ডিস্ট্রিক্ট কংগ্রেস, আজকে আমরা গভর্নর হাউসের সামনে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম, যেটা কালো দিবস হিসেবে আমি পালন করার চেষ্টা করেছিলাম। কেন আপনারা জানেন, কালকে দিল্লিতে আমাদের লিডার অব দ্য পার্টি পার্লামেন্টে অধীর চৌধুরীর বাড়িতে ঢুকে তার স্টাফের উপরে হামলা হয়েছে। আজকে আমরা মানুষকে এটাই বলতে চাইছিলাম যে দিল্লিতে যে হোম মিনিস্টারের আন্ডারে দিল্লি পুলিশ চলছে, তারা যে পুরোপুরি ফেল হয়ে গেছে। আমরা আগেও জানতাম যে দিল্লিতে 50 জনের উপরে মানুষের মৃত্যু হয়েছে। কালকে যে দিল্লির আমাদের যে লিডার অফ দ্য পার্টি এবং দেশের লিডার অধীর চৌধুরী, তার বাড়িতে ঢুকে তার উপরে হামলা করা হল। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশটা ছিল। আমরা গভর্নর হাউসের সামনে গেছিলাম, কিন্তু সেখানে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ তাদের দলবল নিয়ে আমাদের বিক্ষোভ সমাবেশ হতে দিল না এবং আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে অ্যারেস্ট করলো। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া, নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।